আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ, নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমার সাথে আছে পালসার N160। তো এখন এই বাইকটার আমি একটা রিভিউ দিব, আসলে আমি যতটুকু চালাইছি তার অভিজ্ঞতা থেকে বাইকটা কেমন লাগছে আমার কাছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আজকের ভিডিওর মাধ্যমে। শুরুতে আমরা যেরকম বাইকটার লুকসের ব্যাপারে বলি, তো লুকসটা কিন্তু এক কথায় ফ্যান্টাস্টিক। আর এই বাইকটা কিন্তু ব্ল্যাক কালার, অলরেডি বাংলাদেশে কিন্তু রেড এবং ব্লু ওই দুইটা কালারও চলে আসছে। তো আমার কাছে পার্সোনালি ব্ল্যাক কালারটা বেশি ভালো লাগে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন কালারটা আপনাদের কাছে বেশি ভালো লাগে। তো ওভারঅল লুকসটা আমার কাছে ফ্যান্টাস্টিক লাগছে, অনেকদিন পর বাজাজ একটা খুব সুন্দর বাইক লঞ্চ করছে। এবার যদি বাইকটার ইঞ্জিনের ব্যাপারে বলি, বাইকটার ইঞ্জিনটা হচ্ছে 165 সিসির ইঞ্জিন, যেটা কিনা সিঙ্গেল সিলিন্ডার 4-স্ট্রোক 2 ভালভ ওয়েল কুলড FI ইঞ্জিন, যেটা থেকে পাওয়ার প্রডিউস করে 16 PS, 8750 RPM উৎপন্ন করে, এবং এটার টর্ক হচ্ছে 14.6 Nm টর্ক 6750 RPM। তো পাওয়ার ফিগারও কিন্তু খুবই ভালো, এবং সেই সাথে রয়েছে 5টা গিয়ার। এই বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165 mm, যেটা কিনা স্পিড ব্রেকারে লাগে না, ডাবল নিলেও কোনো ধরনের সমস্যা নাই। আর বাইকটার ওয়েট একটু বেশি, 152 কেজি, যার কারণে হাই স্পিডে কিন্তু খুবই ভালো স্টেবল রাইড দেয়। এই বাইকটার হুইল বেস হচ্ছে 1358 mm, আর বাইকটির সিটের উচ্চতা হচ্ছে 795 mm, আর এটাতে কিন্তু ডুয়েল চ্যানেল ABS রয়েছে। সামনেরটা 300 mm ডিস্ক ব্রেক, আর পিছনেরটা 230 mm ডিস্ক ব্রেক সম্ভবত। আর সামনের টায়ার হচ্ছে 100 সেকশন, এবং পিছনেরটা হচ্ছে 130 সেকশন। আর এখানে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন রয়েছে। মোটামুটি আপনাদের কি স্পেক্সগুলো বললাম, এবং যদি হেডলাইটটার কথা যদি বলি, হেডলাইটটা আপনাদেরকে দেখাই, হেডলাইটটা কিন্তু MT15-এর মতো। তো ওভারঅল সব দিক দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, আর আপনারা অলরেডি বাইকটার ব্যাপারে ডিটেলস ইনফরমেশন জেনে গেছেন। তো আমি এখন আপনাদেরকে বাইকটা চালানোর যে অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো যেমনটা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি যে বাইকের সিটের উচ্চতা, তো আমার উচ্চতা আছে 6 ফিট। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই কমফোর্টেবলভাবে বসে আছি। তো আমার যেটা মনে হচ্ছে, যাদের উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি বা তার থেকে বেশি, তারা কিন্তু ইজিলি রাইড করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। আর সিটিং পজিশনের কথা যদি দেখাই, সিটিং পজিশনটা কিন্তু খুবই কমফোর্টেবল, বেশি লিন হতে হচ্ছে না, হালকা একটু সামনের দিকে লিন হতে হয়, বাট এটা কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না, লং ট্যুরগুলো আপনাদের কোনো ধরনের সমস্যা হবে না। আর পিলন কমফোর্টের কথা যদি বলি, পিলনটা দেখতে পাচ্ছেন, পিলনের সিটে যথেষ্ট একটা স্পেস রয়েছে, একজন আরামসে বসতে পারবেন, এবং সেই সাথে পিলনকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু গ্র্যাব রেল আছে, যার কারণে অনায়াসে আপনারা একজন আরামসে বসতে পারবেন। তো এই ছিল সিটিং পজিশন সম্পর্কে। ও, বাইকটার এক্সস্ট নট কিন্তু অস্থির। তো শুরুতে আপনাদেরকে এক্সস্ট নটটা শোনাই। শুনতেই পারলেন, এক্সস্ট নটটা কিন্তু আসলেই অনেক সুন্দর। তো শুরু করি, বিসমিল্লাহ। বাহ, গাড়িটা কিন্তু যথেষ্ট স্মুথ, যেহেতু এটা BS6 ইঞ্জিন, যার কারণে কিন্তু ইঞ্জিনটা খুবই স্মুথ। গাড়িটা বেশি চলে নাই, তারপরেও অনেক স্মুথ মনে হচ্ছে, যত চলবে তত আরও বেশি স্মুথ হবে। এবং গিয়ার শিফটিংও খুবই স্মুথলি শিফট করা যাচ্ছে, এবং ক্লাসটাও যথেষ্ট লাইট মনে হচ্ছে, যদিও এটাতে স্লিপার ক্লাস নাই, তারপরও যথেষ্ট লাইট। আমার মনে হয় ইঞ্জিন রিলেটেড কোনো ধরনের সমস্যা আপনারা পাবেন না, কারণ বাইকটা আমি 2-3 দিন চালাইছি এর আগে, এবং এটা দিয়ে রেস করে দেখছি। হ্যাঁ, যখন আপনি অনেক বেশি প্রেশার দেবেন তখন একটু হিট হয়, বাট অতিরিক্ত পরিমাণের হিট হয় না, যেটা হয় সেটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না, আসলে কমপ্লেন করার মতো অ্যাকচুয়ালি কিছু না। তো এই যে প্রায় 60-70-এর মতো স্পিডে আমি চালাচ্ছি 5000 RPM-এ, তো 5000 RPM পর্যন্ত আমি কোনো ধরনের ভাইব্রেশন তেমন একটা পাচ্ছি না বলতে পারেন। যখন আপনি 5000+ বা 6000+ দিকে যাবেন তখন হালকা একটা ভাইব্রেশন করে, বাট সেটা খুবই সামান্য, যেহেতু এটা BS6 ইঞ্জিনের বাইকগুলো কিন্তু খুবই ভালো, মানে স্মুথ আপনার কাছে ফিল হবে, আপনি যে কোম্পানির বাইক চালান না কেন। সত্যি বাইকটা চালায় খুবই মজা লাগতেছে। তবে এই বাইকটাতে বসে যেটা মনে হয় সেটা হচ্ছে হ্যান্ডেল বারটা একটু নিচের দিকে, মানে এই সাইডটা একটু নিচের দিকে মনে হয়, হ্যান্ডেলটা একটু এদিকে উঁচা হলে মনে হয় ভালো লাগতো, বাট এটার কারণে আবার একটু স্পোর্টি ফিল হয়। মানে আগে তো 3-পার্ট হ্যান্ডেল বার আসতো, এখন 3-পার্ট হ্যান্ডেল বার দেয় নাই, 5 হ্যান্ডেল বারটাই 3-পার্টের মতো ফিল দেওয়ার জন্য কিন্তু এইভাবে করে রাখছে আমার যেটা মনে হয়। তো সিটিং পজিশনটা খুবই কমফোর্টেবল,
আরামসে বসা যাচ্ছে এবং এর সিটের উচ্চতাও খুব বেশি না। আমার মনে হয় মোটামুটি যাদের উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি তারা ইজিলি বাইকটা রাইড করতে পারবেন, বা এর থেকে বেশি হলে তো খুবই আরামসে রাইড করতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। তো আর এই যে ভাঙা চোরা রাস্তার মধ্যে চালাচ্ছি, এর সাসপেনশন ফিডব্যাকের কথা যদি বলি, সাসপেনশন ফিডব্যাকটাও খুবই ভালো। যেহেতু এটা সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে হচ্ছে মনোশক, দুটোই খুবই ভালো রেসপন্স দিচ্ছে, মানে খুব বেশি হার্ড বলা যায় না, আবার খুব সফটও বলা যায় না, একটা মিডল পয়েন্টে আছে যেটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর এর ব্রেকিংয়ের কথা কি বলবো, ব্রেকিং এক কথায় ফ্যান্টাস্টিক, ডুয়েল চ্যানেল এবিএস। আমি সামনের দিকে যে একটু হার্ড ব্রেক করে দেখব, প্রায় 60-এর মতো স্পিডে, 70-এর মতো স্পিডে আগে স্লিপ করে কিনা এই ব্রেক। ওয়াও, সত্যি ব্রেক এক কথায় ফ্যান্টাস্টিক, বিন্দু পরিমাণ চাকা স্কিড করে নাই, খুবই ভালো লাগছে এর ব্রেকিং রেসপন্স। আর সামনে এটাতে 300 mm ডিক্স ব্রেক ইউজ করা হয়েছে এবং পিছনেও 230 mm সম্ভবত ডিক্স ব্রেক, যেগুলোর বাইট খুবই স্ট্রং এবং ডুয়েল চ্যানেল এবিএস হওয়ার কারণে বিন্দু পরিমাণ চাকা স্কিড করতেছে না, যেটা সত্যি খুবই ভালো লাগছে আমার কাছে। আর এর টায়ারের গ্রিপেও আমি খুবই স্যাটিসফাইড, সামনে 100 সেকশন এবং পিছনে 130 সেকশন টায়ার ইউজ করা হয়েছে, যেগুলা ফিডব্যাক খুবই ভালো এবং টায়ার সাইজগুলো এবার বড় করার কারণে বাইকটা চালাতেও খুবই কনফিডেন্স পাওয়া যায় এবং হাই স্পিডও। আমরা তো এটা দিয়ে টেস্ট করে দেখছি এবং পারফরমেন্স টেস্ট করে রাখছি আমি, আপনারা যারা দেখেনি তারা দেখতে পারেন। তো 130 টপ স্পিড পাওয়া গেছে, তারপরও কিন্তু খুব বেশি বাইকটা যে কাঁপাকাঁপি করে, মানে হাই স্পিড উঠলে কিন্তু যে বাইকগুলোর ওয়েট কম সেগুলো একটু বাতাসে দোলে, সেটা কিন্তু এটাতে আমি ফিল করি নাই, খুবই ভালো লাগছে এর ফিডব্যাক, হাই স্পিড স্টেবিলিটিও খুবই ভালো। তো সব মিলিয়ে মানে বলতে পারেন যে এবার বাজাজ সত্যি খুব অনেক দিন পর খুব ভেবেচিন্তে এবং তারা অনেক গবেষণা করে হয়তো বা একটা বাইক তৈরি করছে, যেটা আমার মনে হয় মোটামুটি সবারই পছন্দ হবে। আর মিটার নিয়ে যদি কিছু বলি, মিটারটা দেখতেই পাচ্ছেন, হেডলাইটটা অন করে দিলাম, হেডলাইটটা অন করে দিলে মিটারটা জ্বলবে, তারও স্পিডে জ্বলে না। তো আগের মতোই আপনার হচ্ছে মাঝখানে আরপিএম মিটারটা দেওয়া এবং সাইডে ডিজিটাল মিটার, এখানে আপনার স্পিডো মিটার, গিয়ার ইন্ডিকেটার, তারপরে অ্যাভারেজ মাইলেজ, টাইম, এগুলো দেখা যায়। আর মাঝখানে তো আরপিএম মিটারটা, আর এই পাশে আরও অনেক কিছু ফাংশন আছে এবং এটাতে কিন্তু এবার 5টা গিয়ার ইউজ করা হয়েছে এবং গিয়ারটাও দেখা যাচ্ছে মিটারে। মোটামুটি বলতে পারেন যা যা প্রয়োজন একজন রাইডারের জন্য সব কিছু কিন্তু মিটারে দেওয়া আছে। মিটারটা দেখতে সুন্দর, বাট এক একজনের পছন্দ এক এক রকম, আমার কাছে একবারে যে খারাপ লাগতেছে তা না, তবে এটা যদি ফুল ডিজিটাল মিটার হতো আমার মনে হয় একদম পারফেক্ট হতো, কারণ এটা 2023 সাল, এখন যে বাইকগুলো লঞ্চ করা হয় ম্যাক্সিমাম সেই বাইকগুলোতে কিন্তু ডিজিটাল মিটার ইউজ করা হয়, তাহলে একদম পারফেক্ট হতো। তারপরও বাইকটার মিটারটা কিন্তু ইনফরমেশনগুলো খুব সুন্দরভাবে দেখা যায় এবং বললাম তো যা যা দরকার সব কিছুই আপনারা পাবেন এর মিটারে। আর লুকিং গ্লাসের কথা যদি বলি, লুকিং গ্লাসের ভিউটা বেশ ভালো এবং খুব একটা কাঁপাকাঁপি করে না এবং খুব সুন্দরভাবে পিছনটা দেখা যায়, মানে ভিউটা দেখা যায়। আপনি বলতে পারেন 4 ভাগের 3 ভাগ অংশ দিয়ে আপনি দেখতে পারবেন, আর সামান্য একটু অংশ আপনার হাত দিয়ে মানে ঢেকে থাকে। আমি মনে করি এর লুকিং গ্লাসের ভিউ খুবই ভালো। এর মাইলেজের কথা যদি বলি, মাইলেজ কিন্তু এখানে দেখা যায়, অ্যাভারেজ মাইলেজ কত দেখা যায়, বাট এটার যে ইউজার তার কাছ থেকে শুনতে হবে কত মাইলেজ দিচ্ছে। আমার মনে হয় এটা সিটিতে অ্যারাউন্ড 40-এর মতো মাইলেজ দেবে এবং হাইওয়েতে গেলে আপনি যদি আরপিএম মেনটেন করে চলেন তাহলে ম্যাক্সিমাম 45 পর্যন্ত মাইলেজ পেতে পারেন, যেটা অবশ্যই খুবই ভালো বলতে হবে একটা 160 সিসি সেগমেন্ট বিবেচনায়। তো এখন যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে বাইকের ওনার। তো তুমি ভাই কত পাইছো মাইলেজ? মাইলেজ 38 থেকে 40-এর মধ্যে পাওয়া যায় আর কি, পাওয়া যায়। আর রিল্যাক্সে চালাইলে 43-45 আছে, মানে 40+ থাকবে সব সময়। আর এটা তো এখনো মনে হয় ফার্স্ট সার্ভিসও হয় নাই, তাই না? ফার্স্ট সার্ভিস ছাড়াই কিন্তু বাইকটা 130 টপ স্পিড উঠছে, এটা কিন্তু বিশাল ব্যাপার। আমার মনে হয় সার্ভিস করলে আরও বেশি স্পিড উঠতে পারে। আসলে বাইকটা খুবই ভালো কাজ করছে আমি মনে করি, বাজাজ অনেকদিন পর একটা ভালো বাইক নিয়ে আসছে। তো তোমার কি অভিমত, মানে তুমি বাইকটা কত দিয়ে কিনছিলা? 2,65,000। আচ্ছা, তো মোটামুটি যতটুকু চালাইছো স্যাটিসফাইড? হ্যাঁ, হেভি স্যাটিসফাইড। হেভি স্যাটিসফাইড না? হ্যাঁ, আমিও মনে করি যে আসলে এই বাজেটের মধ্যে এটা অন্যতম সেরা একটা বাইক। যারা কিনা 2,65,000 টাকার মধ্যে বাইক কিনতে যাচ্ছেন তারা এই বাইকটা অবশ্যই আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। বাইকটার ব্যাপারে আসলে শর্ট রিভিউ দিলাম, সময় স্বল্পতার কারণে অনেক কিছু ইনফরমেশন হয়তো মিস গেছে, আপনারা হয়তো এতদিনে বাইকটা সম্পর্কে ডিটেলস জানছেন, আসলে বাইকটা চালানোর যে এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করলাম।
তো এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে এই বাইকটা সম্পর্কে অবশ্যই কমেন্ট করতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে পারেন। আল্লাহ হাফেজ।